রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যের হিংসা নিয়ে ফের সোচ্চার হয়েছেন এদিন। আর জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে কবিগুরু প্রয়াণ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যপালের হিংসা নিয়ে মন্তব্যের বিরোধিতা করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তার দাবি, বিরোধী দলগুলির মতো রাজ্যপাল বক্তব্য রাখছেন, হিংসায় যদি মাথা হেট হয়ে যায় তাহলে চশমা খুলে যেতে পারে। রাজ্যপালকে কটাক্ষ করেন রাজ্যের শিক্ষামন্ত্রী। হিংসা নিয়ে কথা বলে এবং সেটা নিয়ে জনমত তৈরি করা এবং বিরোধী দল একই কথা বলে, রাজ্যপাল বিজেপির সঙ্গে কথা বলছে, একটু নতুন কিছু নয়। শিক্ষা নিয়ে পুকুরে শিক্ষার উন্নত অন্যান্য শিক্ষা বিশেষত অসাম্প্রদায়িক শিক্ষা যদি রাজ্যপাল অনুগ্রহণ করছে তাহলে বিজেপির মুখপাত্র মাথা হেঁট হয়ে যাচ্ছে। খালি বলবো যে সানগ্লাসটাই যেন পরে না যায়, মাথা হেঁটে হচ্ছে।